11 আলট্রা স্মার্টফোনটি খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে লঞ্চ করবে। আর আজকে এই ভিডিওতে আমরা মি 11 আলট্রার সাথে কম্পেয়ার করব সনির ওয়ান অফ দ্য বেস্ট APS-C ক্রপ সেন্সর মিররলেস ক্যামেরা সনি a6400 সাথে। লেন্স আমরা এখানে ইউজ করছি সিগমা 16mm f1.4 DCDN। ভিডিওটি আমরা বেশি লেন্দি করব না, সো তাড়াতাড়ির মধ্যে আমরা শুরু করছি। এই ফটোগ্রাফগুলিতে ক্লিয়ারলি ভিজিবল সনি a6400 বেশি বেটার ফটোগ্রাফ ক্যাপচার করেছে। মি 11 আলট্রাতে অলমোস্ট খুব কাছাকাছি শট ক্যাপচার করেছে। a6400তে ডাইনামিক রেঞ্জটা বেশি বেটার ক্যাপচার করেছে। মি 11 আলট্রাতে কালারগুলো একটু বেশি পাঞ্চি। মি 11 আলট্রার ফটোগুলি একটু বেশি শার্পনেস মনে হচ্ছে। মি 11 আলট্রা নো ডাউট ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো, স্টিল ক্যামেরা কোয়ালিটির কথা বলছি। এরপরে আমরা ভিডিওর কতগুলো স্যাম্পল দেখে নেব, ভিডিও কোয়ালিটি কেমন দুটোর। মি 11 আলট্রা আপ টু 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে, সনি a6400 আপ টু 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে। এখানে আমরা জুম করে যদি দেখি ফটোটিতে স্কাইয়ের ডাইনামিক রেঞ্জ অলমোস্ট সিমিলার, কিন্তু নেক্সট ফটোটিতে যদি দেখি এটাতে a6400 বেটার কোয়ালিটি দিয়েছে। ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি সনি a6400তে অনেক বেটার ডাইনামিক রেঞ্জ এসছে, অনেক বেটার কালার। নাইট শটেও আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো ক্যামেরা কোয়ালিটি দিয়েছে দুটিতেই, কিন্তু সনি a6400তে কালার অ্যাকুরেসি অনেক বেশি, লাইট অ্যাডজাস্টমেন্ট খুব ভালো। এখানে যে লেখাগুলো আছে একদম ক্লিয়ারলি পড়া যাচ্ছে, যেটা মি 11 আলট্রাতে লাইট অনেক বেশি বেড়ে গেছে মনে হচ্ছে। ভিডিওতে কালার টোন মি 11 আলট্রাতে অতটা ভালো নয়, বাট 6400তে নিয়ার টু রিয়েলিটি। হ্যাঁ, তবে একটা বেনিফিট খুব বেশি পাবেন যেটা মি 11 আলট্রাতে, এটাতে আপনি 120x জুম পেয়ে যাচ্ছেন উইদাউট এনি এক্সট্রা লেন্সেস। আপনি 120x পর্যন্ত ক্লিয়ার জুম করতে পারবেন, 10x পর্যন্ত খুব ভালো কোয়ালিটি, বাট তারপরে কোয়ালিটি একটু ডিক্রিজ হয়, বাট হ্যাঁ ডেফিনেটলি আপনি ফটো ক্যাপচার করতে পারবেন। ওভারঅল একটা কথাই বলি আপনাদেরকে, যে একটা স্মার্টফোনের ক্যামেরার সাথে একটা মিররলেস ক্যামেরার সেন্সারের অনেক ডিফারেন্স রয়েছে, প্রাইসেরও একটা হিউজ ডিফারেন্স রয়েছে। কখনোই দুটোকে একসাথে গুলিয়ে ফেলা যায় না, কখনোই দুটোকে কম্পেয়ার করা যায় না। তবুও আমরা জাস্ট ফর কিউরিওসিটি আমরা এই ভিডিওটা বানিয়েছি। সো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিন। এরকম টাইপের আরও টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন নেক্সট ওয়ান। Thank you.